লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন যে কারণে বিশ্বকাপ জয়ী পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিশ্বকাপ জয়ী পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন বৃহস্পতিবার পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে বিচারাধীন আদালত অবমাননা মামলায় হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আগামী পঁচিশে সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত এ সময়ের মধ্যে গ্রেপ্তার এড়িয়ে জামিন পেতে এক লাখ রুপির বন্ড জামিন দিতে বলা হয়েছে তাকে পিটিআইয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় আকবর এস বাবর নামে এক নেতা ইমরান খানের বিরুদ্ধে মামলা করেন সেই মামলার শুনানির জন্য আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল তার কিন্তু না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অন্যদিকে ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতকে জানান তার মক্কেল দেশের বাহিরে ছিলেন আদালতের কাজ শুরু হওয়ার এক ঘন্টা আগে ফিরেছেন ফলে তিনি হাজির হতে পারেননি কিন্তু তার বক্তব্য গ্রহণ করেননি আদালত আমার এই আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে